ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আরও বলেন, বিশ্বের নানা দেশে ব্যাংক খাত এখন সংকটের মধ্যে রয়েছে, পরিস্থিতি থেকে উত্তরণে আর্থিক খাতে টেকসই বিনিয়োগের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা জরুরি। বিনিয়োগে অর্থের উৎসের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা কমাতে পুঁজিবাজার সহ অন্যান্য উৎসের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাংলাদেশ আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আমরা বলেছি যে আমরা বাংলাদেশে পুঁজি চাই, আমাদের পুঁজির প্রয়োজন আছে, নিজস্ব পুঁজি, বিদেশি পুঁজি, সকল পুঁজিকে আমরা স্বাগত জানাই। আমরা পুঁজিবান্ধব আইনকানুন আছে, সব সময় এটাকে আরও আমরা ইম্প্রুভ করার চেষ্টা করছি। When the digital bank will come, that will actually help this huge number of unbanked population or underserved population to bring into the banking system. But the access to credit or access to, you know, the deposit to all people, still not that, you know, bigger scale. This is also still limited.